হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা আছেন তাদের জন্য একটা ভীষণ খুশির খবর রয়েছে আজকের ভিডিওতে, কারণ আগামী ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনারা পেতে চলেছেন বা পেতে পারেন 750 টাকা জেনারেলদের ক্ষেত্রে এবং 1250 টাকা করে আপনারা যারা এসসি বা এসটি ক্যাটাগরির উপভোক্তা আছেন তাদের জন্য কিন্তু এমনটাই ঘোষণা আসতে চলেছে নবান্নর পক্ষ থেকে। কারণ নবান্ন কিন্তু একটা আশার আলো দেখিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাস থেকে যে সমস্ত মহিলারা আপনারা বর্তমানে 500 টাকা করে এবং 1000 টাকা করে পাচ্ছেন সেটা কিন্তু 250 টাকা করে বাড়তে চলেছে। অর্থাৎ 500-র পরিবর্তে আপনারা পাবেন 750 টাকা এবং 1000-এর পরিবর্তে পাবেন 1250 টাকা। তো এই ব্যাপারে কি বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে বা কি খবর বেরিয়ে আসছে, আজকের ভিডিওতে থাকছে একটা গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রকাশিত খবরে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি থেকে কি দেওয়া হবে 750 এবং 1250 টাকা। নবান্নর পক্ষ থেকে পাওয়া গেল আশার আলো। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক নবান্নর পক্ষ থেকে কি বলা হয়েছে। নিউজ আপডেট অনুযায়ী বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে ঘোষণা করে দিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ সাধারণ ক্যাটাগরির উপভোক্তা পাবে 750 টাকা এবং এসসি এসটি উপভোক্তা যারা আছেন তারা পাবে 1250 টাকা। কিন্তু যে কোনো কারণেই হোক সেটা ডিসেম্বর মাস পর্যন্ত কার্যকরী হয়নি। কিন্তু অবশেষে 2023 সালের জানুয়ারি মাসের শেষে দেখা গেল আশার আলো। সূত্র মারফত জানা গেছে বিভিন্ন জেলার পঞ্চায়েত এবং বিভিন্ন আধিকারিক দপ্তর থেকে নবান্নর কাছে এ বিষয়ে উপভোক্তাদের মতামত পৌঁছে দেওয়া হয়। তার পাশাপাশি বর্তমান উচ্চ বাজার দরকে লক্ষ্য করে এবং গৃহিণীদের সাহায্যার্থে শাসক দল তথা নবান্ন নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের দিকটা খতিয়ে দেখছে এবং বিভিন্ন বৈঠক সংগঠিত করছে যাতে আগামী ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 750 ও 1250 টাকা করে প্রেরণ করা সম্ভব হয়। সূত্র মাধ্যমে এও খবর পাওয়া গিয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত বৈঠক। তো তাহলে বন্ধুরা, এখানে কিন্তু একটা ভালো খবর এখান থেকে বেরিয়ে এসেছে যে আগামী মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা সুযোগ বা একটা চান্স রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তাদের অ্যাকাউন্টে 750 এবং 1250 টাকা করে দেওয়ার যে পরিকল্পনা বা বৈঠক তারা করছে এ থেকে আশাই করা যায় যে ফেব্রুয়ারি মাসের যে বৈঠক সেটা সফল হলে ফেব্রুয়ারি মাসেই অথবা আগামী মার্চ মাসেই কিন্তু এই টাকার পরিমাণটা বাড়তে চলেছে। তাহলে বন্ধুরা, এটাই ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি এই তথ্যটা আপনাদের অনেকের পক্ষেই হেল্পফুল হবে এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবং আজকের ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।